হাই বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য খুবই সহজে কিভাবে বাড়িতে আলুর চিপস বানানো যায় তারই রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 8টা আলু নিয়েছি। সবার প্রথমে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে এইভাবে পাতলা করে গোল গোল চাকা চাকা কেটে নেব। খুবই পাতলা করে কাটতে হবে। এরপর আমরা আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সেগুলোকে এবার নাবিয়ে নিচ্ছি। এরপর এই সেদ্ধ করা আলুগুলোকে আমরা রোদে শুকনো করতে দেব। এইভাবে কিন্তু একটি একটি করে রোদে দিতে হবে। দুদিন ভালোভাবে রোদ দিয়ে শুকনো করে নিয়েছি, তারপর চিপসগুলো এমন দেখতে হয়েছে। এরপর চিপসগুলোকে আমরা ভেজে নেব। সবার প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম। এরপর চিপসগুলো ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারাও খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলুন আলুর চিপস।